হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মধুমিতার লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা সকলে, তোমরা সকলেই আশা করি ভালো আছো, যেহেতু আমি ভালো আছি তোমরাও ভালো থাকবে। দেখো, আমি আজ চান করে ফেলেছি, যদি বলো এত সকাল সকাল কেন। আজ পৌষ মাসের সংক্রান্তি, তার কারণে ভোরবেলা উঠে আমি আজ স্নান করে ফেলেছি। তোমরাও নিশ্চয়ই সকলেই ভোরবেলা উঠে স্নান করেছো। আর মকর সংক্রান্তি এই কারণেই বলে যে পৌষ মাসে সকলকেই ভোরবেলা উঠে স্নান করা দরকার। তাই আমিও আজকে 5টার সময় উঠে স্নান করা হয়ে গেছে। এবার ফার্স্ট আমার কাজটা স্নান করা হলো, এবার আমার দ্বিতীয় নম্বর কাজ হবে পুজো করা। পুজো করা মানে ঘট বসাতে হবে, ঘটের সামনে সর্ষে ফুল, গাঁদা ফুল এইসব দিয়ে গুঁড়ি দিয়ে এঁকে নিতে হবে। আঁকার পর সেখানে ঘট বসিয়ে সর্ষে ফুল, গাঁদা ফুল দিয়ে পুজো করতে হবে। সেটা আমি করতে চলেছি, চলো সেটাও আমি তোমাদের দেখাবো। সেটা করে আসার পর আমাদের সব থেকে বড় নিয়ম হচ্ছে, আমার সকল ইউটিউব পরিবারকে ও আমার সকল বন্ধুদেরকে জানাই পৌষ মাসের মকর সংক্রান্তি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকুই ভগবানকে জানে, তোমরা সকলেই ভালো থেকো। আমি ঠাকুর ঘরে এসেছি। এবার ফার্স্ট কাজ আমার হবে, আমি পুর কলসির চাল তুলবো। চালটাকে চেঞ্জ করতে হবে, আমি চালটা ঢালছি। এরপর পুর কলসিতে চালটা তোলার পর আমি লক্ষ্মীর হাঁড়িতে বাউনি বাঁধবো। পুরাতন যে বাউনিটা আছে ওইটাকে চেঞ্জ করে নতুন বাউনি বাঁধবো, ওটা 1 বছর ছিল। এবার এই বাউনিটাও যে বাঁধবো এটাও 1 বছর থাকবে, এই চালটাও 1 বছর থাকবে পুর কলসিতে। আর লক্ষ্মীর সরার মধ্যে হাঁড়িতে যে ঢাক্কানটা আছে সেই ঢাক্কান মধ্যে গুঁড়ি দিয়ে সর্ষে ফুল, গাঁদা ফুল দিয়ে পুজো করবো। এবার আমি হাত পাচ্ছি না, আমাকে একটু এ করে, একটা টুল ছিল, টুলটা ভেঙে গেছে, তার জন্য আমি এমনি লিমচে লিমচে লক্ষ্মী ভাইটাকে আনার চেষ্টা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর পুর কলসিটা নামাচেটাকে পরিষ্কার করা হয়নি, এইবার অনেক কিছু আমি মিস করে ফেলেছি, ভুল করা হয়ে গেছে এইবারে আমার। আর চালটা তোলা হয়ে গেলে, বাউনি বাঁধা হয়ে গেলে তাহলে আদাস আমি কাজ করতে পারবো। আর এই সেম বাউনি আমি আদাস জায়গায় বাঁধতে পারবো। এই বাউনিটা আদাস জায়গায় যে দেব সেটা 3 দিন থাকবে, 3 দিন পর আবার চেঞ্জ হবে। তারপর পয়লা মাঘে আমাদের পুজো হবে, লক্ষ্মী পুজো।
আমার এই যে আমি ঘট বসিয়ে আমার পুজো করা হয়ে গেছে, এই যে এই পুজোটাতে লাগে নতুন চাল, নতুন সিদ্ধ চাল, বাতাসা, আলু 1 টাকা দিতে হয়। দিয়ে এই যে ঘট বসিয়েছি আমি, গুঁড়ি দিয়ে এঁকে নিয়েছি, তার মধ্যে ঘট বসে, ঘটের মধ্যে তো কী কী দিতে হয় তোমরা সবাই জানো, সুপারি আছে, ওতে সর্ষে ফুল, গাঁদা ফুল দিয়ে আমি পুজো করেছি। আর এই যে আমার বাড়ি, সব বাবা মা আছেন, আমার রাধা মাধব, শ্রী রাধা কৃষ্ণ আছেন এখানে, আমি ওনারও সেবা দেওয়া হয়ে গেছে। হচ্ছে আমার মা লক্ষ্মী মা আছেন, মা লক্ষ্মীর বাহনের উপরে মা বসে আছেন। আমার এই যে আমি ঘট বসিয়ে আমার পুজো করা হয়ে গেছে, এই যে এই পুজোটাতে লাগে নতুন চাল, নতুন সিদ্ধ চাল, বাতাসা, আলু 1 টাকা দিতে হয়। দিয়ে এই যে ঘট বসিয়েছি আমি, গুঁড়ি দিয়ে এঁকে নিয়েছি, তার মধ্যে ঘট বসে, ঘটের মধ্যে তো কী কী দিতে হয় তোমরা সবাই জানো, সুপারি আছে, ওতে সর্ষে ফুল, গাঁদা ফুল দিয়ে আমি পুজো করেছি। আর এই যে আমার বাড়ি, সব বাবা মা আছেন, আমার রাধা মাধব, শ্রী রাধা কৃষ্ণ আছেন এখানে, আমি ওনারও সেবা দেওয়া হয়ে গেছে। তোমরা সকলে এনার দর্শন করো, আমার রাধা মাধবের দর্শন, রাধা কৃষ্ণের দর্শন তোমরা সকলেই করো, সকলে ওনাকে প্রণাম একটু করো। হচ্ছে আমার মা লক্ষ্মী মা আছেন, মা লক্ষ্মীর বাহনের উপরে মা বসে আছেন। তা হচ্ছে গীতা, গীতাটা আমি লাল শালু দিয়ে রেখেছি।